দুই সপ্তাহ বাকি নেই গুগলের নেক্সট ইভেন্টের, যে ইভেন্টে লঞ্চ হবে গুগল পিক্সেল 8 সিরিজ, গুগল পিক্সেল ওয়াচ 2 এবং কি গুগলের কিছু প্রোডাক্ট। কিন্তু ইতিমধ্যেই গুগল পিক্সেল 8 এ ফোনের পিকচার লিক হলো, যা লঞ্চ হওয়ার কথা ছিল নেক্সট ইয়ারে। প্রথমবারের মতন কোন ফোনের প্রথম লাইভ ইমেজ লিক হলো এত তাড়াতাড়ি। আর এই পিকচারটি লিক করে অভিষেক যাদব। ইন হ্যান্ড ইমেজে আমরা যা দেখতে পেলাম, ডিজাইন ওয়াইজ ফোনটি দেখতে অলমোস্ট গুগল পিক্সেল 8 প্রো মতন দেখতে, একদম রাউন্ড শেপে থাকছে ক্যামেরা বাম, আর এই ফোনটির পিছনে থাকছে এ সিরিজের মতনই দুইটি ক্যামেরা। পিকচারে আমরা আরও দেখতে পেলাম ফোনটির কর্নারগুলো আরও বেশি শার্প করা হলো, আর ফোনটির সাইড ফ্রেমটি থাকলো গ্লসি ফিনিশের। আরেকটি ইমেজে ফোনটির ফ্রন্ট সাইড দেখানো হলো, যেখানেও থাকছে অনেক বেশি রাউন্ড কর্নারের ডিসপ্লে এবং কি অনেক বড় বেজেল, যা হ্যাজ ইউজুয়াল আমরা পিক্সেল এ সিরিজে দেখে থাকি। তাছাড়া ফোনটিতে থাকবে গুগল টেনসর G3 প্রসেসর, আর থাকবে 8GB র্যাম, আর ফোনটি অবশ্যই লঞ্চ হবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে, আর প্রাইস হতে পারে $450 থেকে $500। সো এগুলি হলো ইনফরমেশন গুগল পিক্সেল 8 এ নিয়ে। সো আপনার কি মতামত তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন, আর এইসব টেক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি সাহায্য সজীব সাহায্য দেওয়ার থেকে, আল্লাহ হাফেজ।